सीमांत काटातारे ओपारे पाट चाष करते गए बारंबार बीएसएफ एर बाधार सम्मुखीन हुए अवशेषे महकुमा शासक द्वारस्थ हलन दिनहाटार गीतालदहर भराम पयस्ती एलाकार कृषकरा। तादेर अभियोग दीर्घदिन धरेई बीएसएफ काटाता सीमांतवर्ती एलाकार बासिंदादेर ओपर नानान रकम अत्याचार करे आसछे। तादेर अभियोग शारीरिक हेनस्था आछेई पाशापाशि तादेर अर्थकरी फसल पाट चाषे बाधादान करछे बीएसएफ, एर फले तारा समस्यार सम्मुखीन होच्छे। एमतावस्थाय आज ओई एलाकार कृषकरा एकत्रित हुए लिखित आकारे एकटि अभियोग महकुमा शासक हिमाद्री सरकारेर काछे जमा করেন। মহকুমা শাসক বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। এই প্রসঙ্গে তৃণমূল নেতা মোস্তফা খন্দকার জানান, বিএসএফ সীমান্তে নানাভাবে হয়রানি শুরু করেছে। দিন কয়েক আগেও টিটু মিয়া নামে একজনকে মারধর করেছে, এমনকি চাষাবাদ করতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন কৃষকরা। এসব বিভিন্ন দাবি নিয়ে আজ মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ জানালাম। একজন সাধারণ কৃষক বাসিন্দা, আমরা সীমান্ত এলাকারই লোক। সীমান্তের এপার এবং ওপার আমার দুর্ভাগ্যই চাষের উপর আমার জীবিকা নির্বাহ। সে একমাত্র চাষের উপর আমার জীবন নির্বাহ হয়। ওখানে যতটুকু আমার জমি আছে তার মধ্যে আবার কাটাতারের মধ্যে কিছু অংশ জমি চলে যায়, তার এখনও আমরা এখনও মানে জমির যে কাটাতারের যে জমি পড়েছে সেই জমির এখনও সেই সুযোগ সুবিধা আমরা কিছু পাচ্ছি না। বাকি যেটুকু অংশ জমি আমাদের পড়ে রয়েছে সেটা হলো কাটাতারের ওই পাশে, সেই জমিটা আমাদের মেইন অর্থকরী ফসল হলো পাট চাষ। সেই পাট চাষের জন্য আমাকে জমি চাষ করতে দিচ্ছে না। আর আমাদের এখন যে মরশুম আছে সেটা হলো পাট চাষের মরশুম, পাট চাষের সময়। এই সময়টা আমাদের কোনো আর আবাদ নাই, শুধু পাট চাষই হয়। সেই পাট চাষের জন্য আমাদের সীমান্তের বিএসএফরা বাধা দিচ্ছে, পাট চাষ করতে দেবে না। তাহলে আমরা কৃষিজীবী লোক, আমরা কৃষির উপর নির্ভরশীল, আমরা কৃষিজীবীর উপর আমরা পুরো ফ্যামিলি জীবিকা রক্ষা করি, কিন্তু সেটাই যদি আমার অর্থকরী ফসল যদি করতে না দেয় তাহলে আমরা আমাদের ফ্যামিলিকে নিয়ে আমরা কীভাবে বাঁচবো? তো আমরা এইটাই সুরক্ষার জন্য এইটাই অনুরোধ আমাদের যে আমরা এইচডিও সাহেবের কাছে এসেছি, আমরা যেন পাট চাষটা সুলভে করতে পারি, আমাদের ফ্যামিলি নিয়ে আমরা যেন জীবিকা নির্বাহ করতে পারি, সেই জন্য আমরা আপনাদের প্রার্থনা জানার জন্য আসছি। আমাদের আমাদের আবেদন এতটুকুই থাকলো। আর সাধারণ সীমান্ত এলাকায় বসবাসকারী যতটুকু মানুষ আমরা বসবাস করছি তাদের জন্য হেনস্থা যেন বিএসএফ না করে, টাইম টু টাইম, টাইমের বদলে টাইম, সবসময় এক একজনকার এক এক রকম হেনস্থা আমাকে করতে হয়, এই হেনস্থাটা যেন না হয়। আমরা যেন সুলভেই আমরা বর্ডারের ওপারে যে সমস্ত জমি পড়ে রয়েছে সেই জমিগুলোর জন্য সুলভে চাষবাস করতে পারি, সেই ধরনের সুযোগ সুবিধা যেন আমরা পাই। কি নাম আপনার? আমার নাম আমির হোসেন। কোথায় বাড়ি? আমার বাড়ি হলো গীতালদহ 2GP-র ভরাম পয়স্তি দক্ষিণ অংশ। ইয়ামাহার সব ধরনের বাইক এবং স্কুটি কিনতে চলে আসুন রত্না ইয়ামাহা বামুনহাট শোরুমে। পছন্দ মতো কালার, আকর্ষণীয় অফার, কিস্তির নানান সুবিধা মিলবে। এছাড়াও সার্ভিসের দুরন্ত সুবিধা পাবেন আমাদের এখানে। ঠিকানা বামুনহাট পেট্রোল পাম্পের পাশে। যোগাযোগ নাম্বার 9641629490। মানুষ কিভাবে চলবে? আমরা তো কৃষি লোক, আমার তো কাজ করা লাগবে। না হলো একটা কৃষি লোক যদি পাট আমরা বোয়াই, যে কোনো আমার কাজ করতে গেলে তো গরুর দরকার আছে, গাড়ির দরকার আছে, ওরা কিচ্ছু যেতে দেবে না। যে কাঠ কাটাই যাবে তাও ইন্টারি করা লাগবে, একটা যে কোনো ভাড়া নিয়ে যাওয়া লাগবে, ইন্টারি করা লাগবে। তাহলে আমরা এতুলে জমিন থাকার পরও আমরা যদি ওরা হেনস্থা করে, আমাকে যদি ওরা ওদের কথা মতন চলতে হয়, তাহলে আমরা কৃষি লোক কীভাবে কাজ করবো? আমরা তো মহিলা বলে সবসময় যাবো। আর এমনভাবে ওরা ইয়াও রাখছে, সারা দিনের মধ্যে ওরা গেট খুলবে না। যদিও যায় একটু সাইড রাখছে, ওই সাইড দিয়ে যাওয়া লাগবে, ওই সাইড দিয়ে আসা লাগবে, কাগজ হবে, খাতা হবে, তাহলে কত আমরা দিব ওদের কাছ থেকে? কি নাম দিদি? অঞ্জলি দিদি।